আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে পাবদা মাছের তেল ঝাল। আমরা পাবদা মাছ কিন্তু কম বেশি সবাই রান্না করতে জানি, তবে আমি যেভাবে রান্না করে থাকি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর এই রান্নাতে আমি স্পেশাল একটি উপকরণ অ্যাড করব, যেটার কারণে এটার পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। কিভাবে ধনিয়া পাতা বছর জুড়ে সংরক্ষণ করতে হয় সেটাও দেখিয়ে দেব। তো রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো চুলায় একটি প্যানে আমি সরিষার তেল 1/4 কাপের মতো দিয়ে দিলাম, আর একটু ফোড়ন তুলে নিয়েছি জিরা আর তেজপাতা দিয়ে। তারপর অ্যাড করে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আর এ পর্যায়ে লবণটা অ্যাড করে দেবেন, তাহলে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে আসবে তাড়াতাড়ি। আর হাফ চা চামচের মতো রসুন বাটা অ্যাড করে দিলাম। একটি টমেটোর হাফ আমি এভাবে কেটে অ্যাড করে দিলাম। এখন পরিমাণ মতো আমি হলুদ পাউডার, মরিচ পাউডার আর ধনিয়া পাউডার অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো। আর মাছের পরিমাণের উপর ডিপেন্ড করে কিন্তু এই উপকরণগুলি আপনারা কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন। তো ঢাকনাতে ঢেকে এগুলিকে কষিয়ে নিয়েছি। আর এদিকে 4 পিস পাবদা মাছ আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো 3 মিনিট পর আমি ফিরে এলাম, আর ঢাকনাটা তুলে এখন এটাকে নেড়ে চেড়ে দিয়েছি। আর এটা কিন্তু মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে মাছগুলি। আপনারা চাইলে পাবদা মাছকে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিতে পারেন, তবে পাবদা মাছ ভেজে নিয়ে রান্না করলে তেমন মজার লাগে না। এইভাবে রান্নাটা করে নিলেই কিন্তু আমার কাছে বেশি মজার মনে হয়। পাবদা মাছ কিন্তু একদমই নরম হয়, তো অবশ্যই আস্তে ধীরে এটাকে উল্টে পাল্টিয়ে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এর সাথে অ্যাড করে দিলাম 2টি আস্ত কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এখানে কিছু কাঁচা আম শুকিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি। আর এটাই কিন্তু সেই স্পেশাল উপকরণ, যেটার কারণে পুরো রান্নার টেস্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ধনিয়া পাতা বাজার থেকে এনে আপনারা একদম খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়ে এটাকে এভাবে কেটে একটা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে প্রায় আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। আর যখনই আপনারা রান্না করবেন ধনিয়া পাতার প্রয়োজন হবে, তখনই কিন্তু এভাবে বের করে একটু অ্যাড করে নিতে পারেন। আর এভাবে একবার ধনিয়া পাতা রেখে দেখবেন, স্বাদ গন্ধ একদম অটুট থাকে। আর ধনিয়া পাতা বছর জুড়ে কীভাবে সংরক্ষণ করতে হয় সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করা আছে, চাইলে সেটিও দেখে নিতে পারেন। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।